আসসালামু আলাইকুম ভিউয়ার্স ও সাবস্ক্রাইবার, পাখি পালন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বর্তমানে বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় সব দেশেই বাজিগর পাখির জনপ্রিয়তা রয়েছে। কারণ খাঁচায় পালিত পাখি হিসেবে বাজিগর পাখি ছাড়া অন্য কোনো পাখির বিকল্প নেই। এই পাখিগুলো খুব সহজে পোষ মানতে পারে, যা অন্য পাখি পারে না। এরা যে কোনো পরিবেশেই যে কোনো জায়গায় থাকতে পারে এবং খাঁচায় ডিম বাচ্চাও করতে পারে। তাছাড়া এই পাখিগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে, যা দেখে একজন মানুষ নিমেষেই মুগ্ধ হয়ে যাবে। তাই এদের পালন করতে সবারই মন চায়, যার কারণে এদের জনপ্রিয়তা পাখির তুলনায় সবচেয়ে বেশি। আজকে আমি বাজিগর পাখি পালন পদ্ধতি, এই পাখি পালন করতে কী কী জিনিস লাগবে, কী কী খাবার খাওয়াতে হবে, কী কী রোগে এরা আক্রান্ত হয়, এর প্রতিকার নিয়ে আলোচনা করব। যারা নতুন পাখি পালন করতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বাজিগর পাখি পালন পদ্ধতি সম্পর্কে এ টু জেড জানতে পারবেন। চলুন ভিডিওর মূল টপিক নিয়ে আলোচনা করা যাক। Sometimes I get so mad, there's no control in me. My thoughts get so bad, I'm like, I might grab a bat, I don't know. My wrath, my blood boils over like, oh God, here go. বাজিগর পাখি অনেক জাতের রয়েছে। তার মধ্যে ক্লাসিক্যাল বাজিগর পাখি বা সাধারণ বাজিগর পাখির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তাই আজ আমি সাধারণ বাজিগর পালন পদ্ধতি নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে তা হলো বাজিগর পাখি ছেলে ও মেয়ে চিনা। যদি আপনি বাজিগর পাখির ছেলে মেয়ে চিনতে না পারেন, তাহলে আপনি তা দিয়ে ডিম বাচ্চা বা ব্রিডিং করাতে পারবেন না। কী করে বাজিগর পাখির ছেলে মেয়ে চিনা যায় তার ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সকলেই দেখবেন। তারপর যে জিনিসটা লাগবে তা হলো একটি সঠিক সাইজের খাঁচা নির্ধারণ করা। খাঁচার সাইজ বেশি বড়ও না আবার ছোটোও না, মাঝারি সাইজ হতে হবে। সাধারণত 18x14 ইঞ্চি খাঁচা বাজিগর পাখি পালনের জন্য সঠিক হবে, অর্থাৎ দৈর্ঘ্য 18 ইঞ্চি এবং প্রস্থ হতে হবে 12 ইঞ্চি। তারপর খাঁচার এক পাশে মাঝারি সাইজের একটি হাঁড়ি লাগাতে হবে। হাঁড়ির এক পাশে ভেঙে পাখি যাওয়া আসার পথ বানিয়ে দিতে হবে। আপনি এই সাইজের হাঁড়ি বাজারে বা পাখির দোকানে পাবেন। তারপর খাঁচার ভিতরে একটি খাবারের পাত্র, যা মাটি, টিন বা প্লাস্টিকের হতে হবে, সাথে একটি পানির পটও দিতে হবে, যা অনেকটা এরকম হবে। তারপর বাজিগর পাখি ব্রিডিং বা বসার ব্যবস্থা রাখতে হবে। এজন্য আপনি গাছের ডাল বা বাঁশ দিয়ে একটি সুদা লাঠি ব্যবহার করবেন। প্লাস্টিকের পাইপ বা লোহা কখনোই ব্যবহার করবেন না, কারণ এগুলো পিছল হয়, যার কারণে বাজিগর পাখি ব্রিডিং করতে পারে না। অবশ্যই একটি জিনিস খেয়াল রাখতে হবে, তা হলো আপনি যে লাঠিটি ব্যবহার করছেন তা যেন শক্ত হয় এবং খাঁচায় যেন নড়াচড়া না করে। একজোড়া পাখির জন্য এইসব জিনিসপত্র সেট আপ করলে আপনি একটি বাজিগর পাখি পালন করতে সক্ষম হবেন। পাখি পালন করার ক্ষেত্রে আমাদের মনে যে প্রশ্নটি ঘোরে তা হলো, বাজিগর পাখি কখন অ্যাডাল্ট হয়, কত বয়সে বাজিগর পাখি ডিম দেয়, কত দিনে ডিম থেকে বাচ্চা বের হয়, বাচ্চা কখন খাওয়া শেখে, বাচ্চা কখন উড়তে পারে। সব প্রশ্নের উত্তর আজ আমি এই ভিডিওতে দিয়ে দেব, তাই ভিডিওটি না টেনে সকালে শেষ পর্যন্ত দেখবেন। একটি বাজিগর পাখি 4 থেকে 5 মাসের মধ্যেই অ্যাডাল হয়, কিন্তু ডিম বাচ্চা করার জন্য এটা সঠিক সময় নয়। তাই বাজিগর পাখির বয়স যখন 6 মাস+ হবে তখন তাকে জোড়া দিতে হবে এবং ব্রিডিং করার জন্য ব্রিডিং কেজে দিতে হবে। বাজিগর পাখি সঠিকভাবে জোড়া নেওয়ার পর 10 থেকে 15 দিনের মধ্যে এরা ব্রিডিং করে, আর ব্রিডিং করার 7 থেকে 12 দিনের মধ্যে এরা ডিম পারে। বাজিগর পাখি সাধারণত 3 থেকে 12টি ডিম দেয়, কিন্তু গড়ে 6 থেকে 7টি ডিম দিয়ে থাকে, আর এই ডিমগুলো একদিন পর পর দেয়। ডিম দেওয়ার 7 থেকে 19 দিনের মধ্যে বাচ্চা বের হয়, ঠিক একদিন পর পর যেরকমভাবে ডিম পেরেছে সেই বয়স অনুযায়ী বাচ্চা বের হয়। সাধারণত গড়ে 4 থেকে 6টি বাচ্চা ফোটে, কিন্তু সবগুলো বাচ্চাকে তার মা খাওয়াতে না পারায় 3 থেকে 5টি বাচ্চা জীবিত থাকে।
বাচ্চার বয়স 25 থেকে 30 দিন হলে তার নিজে থেকেই খাওয়ার চেষ্টা করে এবং 35 দিন প্লাস হলে সম্পূর্ণ খাওয়া শিখে যায়। লোম সম্পূর্ণ হওয়ার পর 45 দিন প্লাস হলে এরা উঠতে থাকে। 60 দিন হলে এরা সম্পূর্ণ ওড়া শিখে যায় এবং 4 থেকে 5 মাস বয়স হলে এরা অ্যাডাল্ট পাখিতে পরিণত হয়। 6 মাস হলে এদের ব্রিডিং করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায়। খাবার নিয়ে আমাদের মনে যে প্রশ্নগুলো থাকে তা হলো, বাদর পাখি কী খাবার খায়, কী কী শাকসবজি এদেরকে খাওয়াতে হয়, শীতকালের খাবার এবং গরমকালের খাবার একই নাকি আলাদা, ইত্যাদি প্রশ্ন আমাদের মনে সবসময় ঘুরপাক খায়। এখন আমি আপনাদের সকল প্রশ্ন দূর করে দেব, তাই ভিডিওটা লম্বা হলে দেখার জন্য অনুরোধ রইল। সাধারণত বাদিগর পাখির মূল খাবার হলো কাউন এবং চীনা, যা এদের প্রধান খাবার হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু শীতকালে এদের কাউন চীনার সাথে সাথে সূর্যমুখী ফুলের বীজ, তিল এবং কুসুম বীজ খাওয়ানো প্রয়োজন। এইগুলো খাবার খাওয়ানোর ফলে এদের শরীর গরম থাকে, কিন্তু গরমের দিনে কখনোই এদের এ ধরনের খাবার খাওয়ানো উচিত নয়। গরমের দিনে এমনিতেই শরীর গরম থাকে, তাই এইসব খাবার যদি খাওয়ানো হয় তা স্টপ করে মারা যেতে পারে। এসব খাবারের পাশাপাশি এদের বিভিন্ন ধরনের শাকসবজি খাওয়াতে হবে, যেমন কলমি শাক, পালন শাক, পুঁই শাক ইত্যাদি, যা সপ্তাহে 2-3 দিন খাওয়াতে হবে, তাহলে পাখিগুলো পুষ্টিহীনতায় ভুগবে না। এর পাশাপাশি কিছু ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়াতে হবে, যেমন মিনারেল ব্লক, গ্রিট, ক্যাটলবন ফিশ, ডিমের খোসা ইত্যাদি, যা বাদ্যিকার পাখির খনিজ লবণ, ক্যালসিয়াম ইত্যাদির ঘাটতি পূরণ করবে। এইগুলো আপনি পাখির দোকানে বাজার থেকে খুব সহজেই সংরক্ষণ করতে পারবেন। বাদ্যিকার পাখি বেশি বেশি ডিম বাচ্চা পাওয়ার জন্য এই খাবারগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি জেনে আনন্দিত হবেন যে বাদ্যিকার পাখির খুব একটা জটিল রোগ দেখা যায় না। যদি আপনি এই পাখিগুলো এই নির্দেশগুলো মেনে চলতে পারেন, তাহলে আপনার পাখির কোনো রোগই হবে না। উদাহরণত, বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে, দিনের মধ্যে একবার পানি পরিবর্তন করে দিতে হবে, সপ্তাহে একদিন খাতা পরিষ্কার করতে হবে, শাকসবজি দিতে হবে তা 3-4 ঘন্টা পর ফেলে দিতে হবে। খাতায় যদি শাকসবজি অনেকক্ষণ রাখা থাকে তাহলে পাখি খেয়ে চুনা পায়খানা করতে পারে। মাসের মধ্যে একবার নিম পাতা ও তুলসী পাতা খাওয়ানো উচিত, তাহলে আপনার পাখির কোনো রোগ বালাই হবে না বা কোনো ধরনের পায়খানা হবে না। এই নির্দেশগুলো মেনে চলতে পারলে আপনার শখের পাখি কোনো রোগ বালাই হবে না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর আপনি যদি আমাদের পরিবারের এখনও সদস্য না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হবেন, কারণ আমি এখানে সবসময় পাখি রিলেটিভ ভিডিও আপলোড করে থাকি, যা থেকে আপনি কিছুটা হলেও উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।